ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে যে 19 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনটা দিয়েছে, এটা দিয়েছে দা ফিনিশিং পয়েন্ট লেসন 11 থেকে। পিটি উষার গল্পটা বলছে, পিল্লু হুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট, মানে মহিলা ক্রীড়াবিদ আর কি, ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। তাহলে পিল্লু হুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা, যার শর্ট ফর্মে আমরা বলি পিটি উষা, তো ভারতের একজন বিখ্যাত এবং সাফল্যময়ী মহিলা ক্রীড়াবিদ। হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়রি এক্সপ্রেস। তো দৌড়ে ট্র্যাকে তার অসামান্য প্রতিভা আর কি, দক্ষতা, তাকে এই সমস্ত টাইটেল বা উপাধি, কুইন অফ দ্য ইন্ডিয়ান রানিং ট্র্যাক, পায়লি এক্সপ্রেস, এইগুলো তিনি লাভ করেছেন আর কি। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 অ্যাট পায়লি, এ ভিলেজ ইন দ্য পায়লি ডিস্ট্রিক্ট অফ কেরালা। তাহলে পিটি উষা 1964 87 জুন কেরালা রাজ্যের পায়লি গ্রামে, পায়লি জেলার পায়লি গ্রামেতে জন্মগ্রহণ করেছিলেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, মানে ছোটোবেলায় তিনি খুব অসুস্থ থাকতেন, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, কিন্তু খেলাধুলার প্রতি তার মন বা প্রতিজ্ঞা সেটা ভালোভাবেই লক্ষ্য করা যায়। এগেনস্ট অল অড, সমস্ত বাধা সত্ত্বেও সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। তো সমস্ত বাধা সত্ত্বেও তিনি কিন্তু একজন ভারতের মহান ক্রীড়াবিদ রূপে নিজেকে স্থাপন করেছেন। মানে এর আগে, মানে ভারতে যত আর কি ক্রীড়াবিদ এরকম সাফল্যমণ্ডিত ক্রীড়াবিদ আর কি জন্মগ্রহণ করেছে, তার মধ্যে পিটি উষা একজন অন্যতম। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977, 1977 তিনি তার প্রথম ন্যাশনাল রেকর্ড করেছিলেন 100 মিটার দৌড়ে, ওয়েন শি ওয়াজ জাস্ট 13 ইয়ার ওল্ড, যখন মাত্র 13 বছর তার বয়স। এবারে টিক মারতে বলেছে, এতে বলেছে অ্যাজ এ ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, ভারতের একজন মহিলা ক্রীড়াবিদ, উষা ইজ ফেমাস অ্যান্ড সাকসেসফুল। বিতে বলেছে উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তার প্রথম ন্যাশনাল রেকর্ড করে ইন 100 মিটার স্প্রিন্ট, সি উষা আর্ন দ্য টাইটেল পায়লি এক্সপ্রেস। বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এ বলেছে উষা গট অ্যাফেক্টেড বাই ইল হেলথ, বি অ্যাট দ্য এজ অফ 13 উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। সিতে বলেছে কিছু প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এতে বলেছে হু ওয়াজ দ্য কুইন অফ দ্য ইন্ডিয়ান রানিং ট্র্যাক, দ্য হুটা তুলে পিটি উষা লিখে ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক লিখে দেবে। বি বলেছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা, লিখবে দ্য ফুল নেম অফ পিটি উষা ইজ পিল্লু হুলা কান্দি থেক্কা প্যারাম্বিল উষা। সিতে বলেছে ওয়্যার ওয়াজ পিটি উষা বর্ন, লিখবে পিটি উষা ওয়্যার বলেছে কোথায়, পিটি উষা ওয়াজ বর্ন অ্যাট পায়লি, এ ভিলেজ ইন দ্য পায়লি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ডি হাউ ওয়াজ উষা হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। ইতে বলেছে ওয়েন ডিড পিটি উষা মেক হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, ওয়েন, ইন 1977 পিটি উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। তো এটা ছিল সিনের গল্প। আনসিনে বলেছে কাঠঠোকরা, আমরা যাকে বাংলায় কাঠঠোকরা বলি ইংলিশে বলে উটপেকার। তো বলছে এ উটপেকার ইজ এ স্মল বার্ড উইথ এ বাঞ্চ অফ রেড ফেদার্স অন ইটস হেড, বলছে একটা কাঠঠোকরা হচ্ছে একটা ছোট পাখি যার মাথায় লাল পালকের একটা গোছা থাকে, ইট হ্যাজ এ ভেরি স্ট্রং অ্যান্ড শার্প বিক, এর একটা খুব শক্ত আর ধারালো ঠোঁট থাকে, দিস বার্ডস আর ওমনিভোরাস মানে সর্বভুক, অ্যান্ড ইট ফ্রুটস ইনসেক্ট, ফলও খায় পোকাও খায়, উডপেকারস আর কালারফুল অ্যান্ড বিউটিফুল বার্ডস, এরা হচ্ছে রঙিন এবং সুন্দর পাখি, ওয়েল নোন ফর পেকিং দ্য উড অফ ট্রিস উইথ দ্যার পয়েন্টেড বিকস, সূচালো ঠোঁট দিয়ে কাঠ ঠোকরায় এরা জন্য পরিচিত, মানে কাঠ ঠোকরাতে আর কি এরা পরিচিত, অ্যান্ড দিস ইউনিক ক্যারেক্টারিস্টিক, এই একক বৈশিষ্ট্যর জন্য অফ দিস বার্ডস ডাজ জাস্টিস টু দেয়ার নেম উড পেকার, তো এই নামের জন্য তারা তাদের, মানে এই কাজের জন্য তারা তাদের নামের সাথে, মানে নামটাও তাদের আর কি কাজের সাথে মিলে গেছে। ইউ উইল অফেন সি এ উড পেকার মেকিং হোলস অন এ ট্রি ট্রাঙ্ক, তোমরা বেশিরভাগ সময় একটা কাঠঠোকরাকে দেখবে কোনো একটা গাছের গুঁড়িতে গর্ত করতে ব্যস্ত।
ইন অর্ডার টু মেক হোলস ইন ট্রি ট্রাঙ্কস গাছের গুঁড়িতে গর্ত করার জন্য ইট ফার্স্ট ফাইন্ড এ রটেন ট্রাঙ্ক একটা পচা গুঁড়ি বের করে ইট দেন ক্লিংস টু দ্য বার্ক তারপরে গাছের ছাল ধরে ঝুলে থাকে নেক্সট পরে ইট হিটস হার্ড এগেনস্ট দ্য উড উইথ ইটস বিগ ফর আওয়ার্স তারপরে ঘন্টার পর ঘন্টা তার শক্ত ঠোঁট দিয়ে সেখানে আঘাত করতে থাকে দ্য উডপেকার দেন ফাইন্ডস উডলাইস মানে গাছের ভেতরে যে পোকা থাকে অর আদার ইনসেক্টস দিস ইনসেক্টস আর ইটস ফুড এই পোকাগুলোই হলো তার খাবার দ্য উডপেকার অলসো ডিগস হোল ইন ট্রি ট্রাঙ্কস টু মেক এ নেস্ট আর বাসা বানানোর জন্য এরা অনেক সময় গাছের গুঁড়িতে গর্ত করে তাহলে এতে বলেছে হাউ ডাজ এ উডপেকার মেক এ হোল একটা কাঠঠোকরা কীভাবে গর্ত করে এই যে এটা লিখবে ইন অর্ডার টু মেক হোলস ইন ট্রি ট্রাঙ্কস ইট ফার্স্ট ফাইন্ড এ রটেন ট্রাঙ্ক ইট দেন ক্লাংস টু দ্য বার্ক আচ্ছা এই পর্যন্ত লিখবে তারপর লিখবে নেক্সট ইট হিটস হার্ড এগেনস্ট দ্য উড উইথ ইটস বিগ ফর আওয়ার্স বিতে বলেছে ডিসক্রাইব এ উডপেকার পাখিটার বর্ণনা দিতে বলেছে এই এখান থেকে এতটা লিখে দেবে যে এই উডপেকার ইজ এ স্মল বার্ড উইথ এ বাঞ্চ অফ রেড ফেদার্স অন ইস হেড ইট হ্যাজ এ ভেরি স্ট্রং অ্যান্ড শার্প বিট দিস বার্ডস আর অমনিভোরাস অ্যান্ড ইট ফ্রুটস অ্যান্ড ইনসেক্টস উডপেকারস আর কালারফুল অ্যান্ড বিউটিফুল বার্ডস ওয়েল নোন ফর পেকিং দ্য উড অফ ট্রিস উইথ দেয়ার পয়েন্টেড বিকস অ্যান্ড দিস ইউনিক ক্যারেক্টারাইস্টিক অফ দিস বার্ডস ডাজ জাস্টিস টু দেয়ার নেম উডপেকার এই পর্যন্ত সিতে দিয়েছে হোয়াট ডু উডপেকার সিট তাহলে উডপেকার হচ্ছে অমনিভোরাস এটা লিখবে উডপেকারস আর অমনিভোরাস অ্যান্ড ইট ফ্রুটস অ্যান্ড ইনসেক্টস ডিতে বলেছে হাউ ডু উডপেকারস মেক এ নেস্ট এই লাস্টের লাইনটা দ্য উডপেকার অলসো ডিগস হোলস ইন ট্রি ট্রাঙ্কস টু মেক এ নেস্ট ইতে দিয়েছে হোয়াট ইজ উডলাইস উডলাইস ইজ অ্যান ইনসেক্ট বিতে একটা চার্ট দিয়েছে ফিল করতে বলেছে সাইজ অফ বার্ড স্মল অ্যান্ড স্ট্রং অ্যান্ড শার্প অন হেড এ বাঞ্চ অফ রেড ফেদার্স ফুড ফ্রুটস অ্যান্ড ইনসেক্টস ইউনিক ফিচার পেকিং দ্য উড অফ ট্রিস উইথ দেয়ার পয়েন্টেড বিক বিল্ডস নেস্ট ইন ট্রি ট্রাঙ্ক সিতে দিয়েছে ফাইন বার্ডস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন মানে এগুলো সিনোনিম ইংলিশে সিনোনিম লিখতে হবে সমার্থক শব্দ এতে আছে ডিস্টিংটিভ ইউনিক বিতে আছে ডিকেইং রটেন সিতে হোল্ড অন টু মানে ধরে আর কি কোনো কিছু শক্ত করে ধরে থাকা ক্লিং ডিতে সলিড হার্ড ইতে আছে অল ডিভোরিং মানে সব কিছু গোগ্রাসে গেলা যেটাকে বলে তো অমনিভোরাস গ্রামার আর ভোকাবুলারিতে আছে থ্রিতে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে তাই জন্য হবে রিনা ইজ স্টার্টিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট বিতে হবে দে আর প্লেয়িং নাও সিতে বরুণ ইজ ওয়াকিং টু স্কুল নাও ফোরে বলেছে অ্যাডভার্ব পিক করতে বলেছে এতে হবে লাউডলি আর বিতে হবে স্লোলি ফাইভে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরটা হবে আই গেট আপ অ্যাট সিক্স এম আর বি হবে উই লিভ ইন ইন্ডিয়া সিক্সে বলেছে এ অ্যান্ড দা বসাতে এতে হবে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ বিতে গ্র্যান্ডফাদার গেভ মি এ বুক সিতে হবে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি রাইটিং স্কিলে রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট লীলা মজুমদার লীলা মজুমদার সম্পর্কে আটটা এই দশটা বাক্য লিখতে হবে তো প্রথম বাক্য এক নম্বর হচ্ছে লীলা মজুমদার ওয়াজ ফেমাস রাইটার অফ আর কান্ট্রি দু নম্বর শি ওয়াজ বর্ন অন 26th ফেব্রুয়ারি ইন 1908 ইন ক্যালকাটা নাম্বার থ্রি হচ্ছে তাহলে এগুলো এক দিলে এখানে দিলে দু নম্বর বাক্য এটা হচ্ছে থ্রি হার ফাদার ওয়াজ প্রমোদা রঞ্জন রয় অ্যান্ড মাদার ওয়াজ সুরমা দেবী এটা চার শি ওয়াজ নিস অফ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এটা পাঁচ শি ওয়াজ ফেমাস ফর হার চিলড্রেন বুকস এটা সিক্স হার নোটেবল ওয়ার্কস আর হলদি পাখির পালক টংলিং বকধার্মিক বাতাসবাড়ি ছোটদের তালবেতাল এটসেট্রা তাহলে কটা হচ্ছে পাঁচটা ছটা সাতটা সাত হচ্ছে আচ্ছা এখানে আট নম্বর দেবে হার ফার্স্ট বুক ওয়াজ বদ্রীনাথের বাড়ি আর নাম্বার নাইন হচ্ছে হার অটোবায়োগ্রাফি ইজ নোন অ্যাজ পাকদণ্ডি আর নাম্বার টেন হচ্ছে দিস গ্রেট রাইটার ডায়েড অন 5th এপ্রিল 2007 তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক উন্নয়নের ইংলিশে 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো
তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দিবি, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।